এটা কে টাটা বাবাই টাটা বাবাই টাটা কি আর বলো টাটা বাবাই বলে দিল এটা কে এটা কে এটা কে বাই পিপির কোলে কে এইটা কে এইটা গোপন ঝুম এটা কে এটা কে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান্ড হাফে তো চলে এলাম আবার একটা অটামি পূজা ফেস ব্লগ নিয়ে তোমাদের জন্য এখন সকালবেলা আমরা উঠে পড়েছি আজকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ যাওয়ার আছে একমাত্র ঋদ্ধিকে আমি খাইয়ে দিয়েছিলাম ঋদ্ধি খাইয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছে ও বুই সেরেলাক বানাচ্ছে এবার খাওয়ার টাইম হয়ে গেছে ও খাবে উঠেও পড়বে এই কথা বলতে না বলতে উঠে পড়েছে গুড মর্নিং ঘুম ভাঙলো কোন সময় বালিশে শোবে না তাহলে পা কোন দিকে দেখো বালিশ কোথায় আর স্যার কোথায় দেখো ইয়ে বাবা মর্নিং হলো তোমার মর্নিং হয়েছে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আজকে একদম সকাল থেকে বৃষ্টি লেগে আছে কাল রাত্রেও মনে হয়েছে জানি না তখন ঘুমাচ্ছিলাম মোটামুটি সকাল থেকে দেখছি আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকেই বৃষ্টি লেগে আছে আর আজকে ওয়েদার তো বৃষ্টি হবেই মনে হচ্ছে সারাদিন এই যে ফ্লাইটও উঠছে মেঘের মধ্যে দিয়ে এই দেখ বাবা এই দেখ ফ্লাইট মেঘে ঢুকে গেল এই যে মা আর উমাদি এখানে বসে ব্রেকফাস্ট করছে আমরা যা ওই গণেশ পুজোর মিষ্টি টিষ্টি ছিল সমস্ত শেষ করে নিলাম কারণ আমরা চলে যাব ফ্রিজ ফাঁকা করে নিচ্ছি আর এখানে ঋদ্ধি ব্রেকফাস্ট হয়ে গেল এখন পাপার কোলে একটু ঘুরছে দুষ্টুমি করছে দিমার সঙ্গে এতক্ষণ খেলছিল আর ওইদিকে শুভ তাড়াতাড়ি করে আজকে আমাকে হেল্প মানে সত্যি কথা বলতে না ঢুকলে কিন্তু আমিও মুশকিলে পড়ে যেতাম এদিকে ভাত বসিয়ে দিয়েছে এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে চালু করে দিয়েছে আজকে আছে পাবদা মাছ পাবদা মাছের একটা সেল হয় করতে নাকি কি করবো দেখতে হবে বলছে না রে সারপ্রাইজ আমার এখানে আমি এখন ব্রেকফাস্ট করে দিই ওটস রান্না কমপ্লিট ও রিধি রান্না কমপ্লিট বাবা রে বাবা সুপার ফাস্ট পাপা সুপার ফাস্ট ড্যাডি আরে আমার বদনাম করছি দেখো আমি প্রশংসা করছি আমার বদনাম করছি এই হচ্ছে যুগ যুগের হাওয়া এই দেখো দুষ্টু বাবাকে দেখা চলে যাচ্ছে এই যে এখানে আমার ক্লাসের সমস্ত জিনিস গোছানো টোছানো হলো গোছানো হয়নি মানে আমি বার করেছি যেগুলো যেগুলো নিয়ে যাব সমস্ত ছড়িয়ে পড়ে আছে দেখো কি অবস্থা এগুলো সব গোছানো হবে গোছানো চলছে এই যে ম্যাডাম আমাকে হেল্প করছেন উমাদি আর এখানে দেখো একজনকে কন স্ট্যান্ড একদম মাকে এখানে বসিয়ে রেখেছে দিয়ে মা পুজো করতেও যেতে পারছে না হ্যাঁ এই যে দিম্মাকে পেয়েছে শুধু খেলছে শুধু খেলছে ঘুম নেই ওই যে মানে সকালবেলা যে উঠেছিল আর একটুও ঘুমায়নি ও ঘুমটুম নেই ওই তো বাড়ি যাবে গাড়িতে ঘুমিয়ে যাবে আর কি গাড়ির মধ্যে ঘুমাবে এখন এই দেখো দেখো অবস্থা দেখো 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 ধরতরি কি ধরতরি কি ধরতরি ধরতরি এই যে এখানে একটা কি করছে ডিম দিয়ে কি ওই জন্য খেয়ে নিচ্ছে ডিমগুলো দিয়ে ডিমগুলো খেয়ে নিচ্ছে আর এখানে একটা কি করেছে এটা কি করছো ওই পাবদা মাছের তেল ঝাল আর এখানে আমাদের পাবদা মাছের তেঁতুল টক আর এখানে মাছের মাথা দিয়ে মানে মাছের ঝুরো টাইপের মাছে মাছ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝুরো আজকে করে নিয়েছে শুভ সমস্ত কিছু এখানে রান্নাঘর পুরোপুরি সামলে দিল আমি নাহলে মরে যেতাম আজকে একদম পাপার লাঞ্চ কমপ্লিট একদম আজকে অল্প একটু দুষ্টুমি করেছে নাহলে বাদ বাকি গুড বাই মতো খেয়ে নিয়েছে পাপা এবারে পাপা একটু শুয়ে পড়বে তাই তো দিয়ে তারপরে আমরা বেরোবো বাবা এটা কিছু একদম মুখে লাঞ্চের মেনু এটাই তো ভাত আছে আর এটা হচ্ছে ওই ঝুরা বলে মাছের মানে মাছ আর মাছের মাথা পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝুরো ঝুরা যাই হোক নুন হলুদ লঙ্কা মাছের মধ্যে দিয়ে এটা ভাজা আর এটা হচ্ছে পাবদা মাছের তেল ঝাল এর মধ্যে বুই জানে না আমি একটু পোস্ত দিয়েছি পোস্ত বাটা আর এটা হচ্ছে তেঁতুল টকিস বাজে খেতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরা এখনো খাইনি এরা খেয়ে দে কখন যাবে দেখবো দুজনকে দেখো মোবাইলটা হাত দিয়ে টানছে
ধরতে না পারে কিছুদিন নিয়ে যাচ্ছে, আমার পা দিয়ে ঠেলছে। আমি তার ভাবি কি ধরে টানে, প্রথমে দেখতে পাইনি, বালিশটা সাইডে ছিল। তারপরে দেখি ও বাবা একটু মোবাইল নিয়ে টানছে। ওহ ওহ, দরকার আর কি এটা না হয়, ভাবছে পা দিয়ে চলে আসবে, কিন্তু পা দিয়ে আরো দূরে ঠেলে দিচ্ছে। আর এদিকে আমাদের এই যে গোছানো প্রায় কমপ্লিট, ওই ট্রলি হয়ে গেছে। এই ট্রলিতে জায়গা বেশি ছিল, তাই রিদ্ধির বালিশ কোলবালিশ এর মধ্যেই ঢুকিয়ে নেওয়া হলো। আর এই যে বুড়োকে দেখো, দেখো বুড়োকে, আমাদের গাড়িও চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এখনো রেডি হইনি, আর অল্প কিছুক্ষণ লাগবে। দেখো গুন্ডা বাবুকে, দেখো গুন্ডাকে, দেখো এনেকি গুন্ডা এটা। আমরা পুরো রেডি, এই যে সব একদম সোফা টোফা ঢাকানো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে, দেরি হয়ে গেছে অনেক, 7:20 বাজে। এই যে সবাই এবার বেড়াচ্ছি, ঘুমিয়ে গেছে, বুয়ের কোলে আছে, এই যে দেখতে পাচ্ছ। আর জিনিসপত্র আমি সব নামিয়ে দিয়ে গেছি, গুলোকে বাইরে বার করে দিয়ে যাই, কারণ হচ্ছে যে এখানে একটা ছেলে আছে, ওকে বলা থাকে ও নামিয়ে নিয়ে চলে যাবে নিচে, যে ডেলি যাতে জল পায় গাছগুলো। আবার এসে আমি তুলে নিই। আমরা এই যে বেরিয়ে চলে এসেছি, এই যে পাপা সামনে বসছে, চারিদিক দেখতে দেখতে যাচ্ছে, আর পিছনে এই যে সবাই, পাপা সামনে বসে হাত দিয়ে মাঝে মধ্যে নিজেই গাড়ি চালিয়ে দিচ্ছে। কোলাঘাট পৌঁছালাম, কোলাঘাট রীতি ঘুমিয়ে গেছে। এখানে মিয়ামারা থেকে চিকেন ইন্টারডেন্ট নেওয়া হয়েছে, আর এদিকে ভেজ প্যাটিস, আর এদিকে ওর মধ্যে রেড ভেলভেট কেক নেওয়া হয়েছে। এখানে একটু খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। রীতিরও দুধটা এখানে বানিয়ে নেওয়া হচ্ছে, আর এরপরে সামনে একটা জায়গায় দাঁড়িয়ে চা খাবো, ততক্ষণে রীতি দুধ ঠান্ডা হয়ে যাবে, ওকে খাইয়ে দিয়ে বেরিয়ে যাবে। শুভদীপের বাড়ির কাছে এসছি, কারণ বুবলির কাছে ওদের ঘরের চাবি আছে, বুবলিকে ফোন করা হয়েছে, চাবি নিয়ে আসছে, তাই আসছে নম্বরই এসছে। আর পিছনে এই যে বডিগার্ড আসছে, এই দেখো এরই দিকে শুভদীপের মা নিয়েছে। শুভদীপ একটু সরো, তুই থেকে যাবি নাকি রে, ও বাবা থেকে যাবি নাকি? দেখো এই যে মনো, তোমার ফোন যখন 8:40 তুমি যখন বাই বিবির কাছে ফোনটা আছে না, আমি ফোনটা মানে বাই বিবি ব্যাগ থেকে বার করেনি, আমি আমার ফোনে টাইম দেখেছি, আমি বললাম এটা মনোর ফোন। দিয়ে যখন বাই বিবি বললো না না বোন ফোন করছে, এখন দেখো বুবলির ফোন দেখে মনোই ফোন করছে। আর এটা কে, এটা কে দেখি তো, কে গো এটা, টাটা করে দাও, টাটা করে দাও, এটা কে, টাটা বাই বাই, টাটা কি আর বলো, এটা কে, এটা কে, এটা কে, বাই পিপির কোলে কে, এইটা কে, এইটা গোপন আমাদের কোনো লোক ছিল না, আমরা চারজনের জন্যই স্কর্পিও বুক করেছিলাম, নাহলে অন্য গাড়িতে মাল ধরতো না। তো এইমাত্র পৌঁছালাম, আমার অবস্থা দেখছো, মাল ফাল তুলে উপরে,
এই হচ্ছে টোটাল মাল, আরো ওদিকে দু তিনটা আছে। আর উপরে কিছু নিয়েছো? আর ওইখানে তিনটা না চারটে, ওখানে আরো এরকম মানে ছোট ছোট ব্যাগ আছে। এই যে এখানে একটা মিয়ামারের ব্যাগ, এখানে দুটো, এইরকম ছিল। ঝুম আর মনের জন্য কেক নিয়ে এসেছিলাম। ঝুমকে দেখো কেক নিয়ে বসছে, সে একা হাতে খাবে, কাউকে দেবে না, কেউ খাইয়ে দিলে তার হবে না, সে একা হাতে খাবে। আর মন এই যে গুছিয়ে রেখে দিচ্ছে, ঝুমের টাই ভাগ বসাতে যাচ্ছে। কি অবস্থা দেখো, রাত্রিবেলা ওর ফুর্তি হয়েছে মনে, কি আনন্দ বাবা। এই দেখো বাবা 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 বাবা। পাপার ডিনার কমপ্লিট। আমরা আজকে রাত্রে কিছু খাবো না, কারণ ওখানে যে খেয়েছিলাম তারপর থেকে আর খেতে ইচ্ছা করছে না, অনেক রাত হয়ে গেছে, হালকা অ্যাসিড টাইপের হয়ে গেছে। বুই এসে শুভদীপের মা পায়েস দিয়েছিল, সেই পায়েস খেলো, আমার সেটাও খেতে ইচ্ছা হয়নি, আমি শুধু জল খেয়েছি আর কিছু ভালো লাগছে না, দুটো তিনটে বিস্কুট খেলাম। তো ঠিক আছে, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট। তবে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। পাপা আজকে এসে জোর বদমাইশি করেছে, বদমাইশি মানে চিৎকার। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। So